আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ এমন একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব কাঁচা কলার চিপস। কাঁচা কলা ছোট বড় সবার জন্য খুবই উপকারী এবং এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। কাঁচা কলার চিপস তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, এখানে কাঁচা কলা হলেই এই চিপস তৈরি করা যায়। তো চলুন চলে যাই রেসিপিতে। কাঁচা কলার চিপস তৈরি করার জন্য দুইটি কাঁচা কলা নিয়েছি। প্রথমে আমি কলা দুটো ধুয়ে নিয়েছি। এখন কলা দুটির খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিব। কলার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন পাতলা পাতলা পিস করে কলা দুটো কেটে নিব। কাঁচা কলার চিপস আপনারা বাড়িতে তৈরি করে ছোট বড় সবাই খেতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকারী আর খেতে অসাধারণ অসাধারণ খেতে। আপনারা তৈরি করে খাবেন, আপনার বাচ্চাকে খাওয়াবেন, এখানে বাড়তি কোনো মশলা দেওয়া হয় না যেটা শরীরের জন্য ক্ষতিকর। আপনারা নির্দ্বিধায় আপনার বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারবেন এই কলার চিপস। আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক এই রকম পাতলা করে কেটেছি। যত পাতলা হবে কলার চিপসটা তত মুচমুচে হবে। কলা পিস করা হয়ে গেলে পিস করা টুকরোগুলো সামান্য পরিমাণ হলুদ পানিতে ডুবিয়ে রাখতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিলাম, ঠিক এই পরিমাণ সামান্য হলুদ দিয়ে আমি পানিটা গুলিয়ে নিয়েছি। এখন আমি পিস করা কলাগুলো এর মধ্যে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখবো, এতে করে কলার যে কষ আছে সেটা বের হয়ে যাবে আর কলাটা কালো হবে না। 5 থেকে 10 মিনিট পর হলুদ পানিতে ডুবিয়ে রাখা কলার পিসগুলো এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে পানি ঝরিয়ে নেব। পানি ঝরে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। দুইটি কাঁচা কলার জন্য আমি 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। কলার পরিমাণ বেশি হলে মরিচের পরিমাণটাও বেশি হবে। এভাবে নেড়ে নেড়ে আমি পুরোটা মেখে নিব। মশলা মাখানো হয়ে গেলে আমি চলে যাব ভাজার কাজে। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে একে একে টুকরো করা কলাগুলো দিয়ে দিব। কলাগুলো আমি মিডিয়াম আঁচে ভাজব। কলার এক পাশ ভাজা হয়ে গেলে তারপর আবার উল্টিয়ে দিব। এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি কলাগুলো ভেজে নিব। কাঁচা অবস্থায় কলাগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে, ভাজা হয়ে গেলে তখন কলাগুলো ঝরঝরা হয়ে যাবে বা একটা আরেকটার সাথে লাগবে না। এভাবে নেড়ে চেড়ে আমি কলা ভেজে নিব। কলা ভাজা হয়ে গেছে, এখন ভাজা কলাগুলো একটি টিস্যুর মধ্যে তুলে নিব, এতে করে বাড়তি তেলটা শুষে নিবে। ঠিক একইভাবে বাকি কলাগুলো আমি ভেজে নিব। এটি সহজ একটি রেসিপি, খুব অল্প সময়ে আপনারা তৈরি করে আপনার সোনামণিকে খাওয়াতে পারেন। আমার ভাজা প্রায় শেষের দিকে, এখন এই চিপসটাকে সুন্দর একটি প্লেটের মধ্যে তুলে নিব, সুন্দর করে পরিবেশন করব এবং মজা মজা করে খাব।
আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার পেজটিকে ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমার কাজের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।